টিভি আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক প্রত্যাবর্তন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকে আমরা একজন মানুষের প্রত্যাবর্তনের গল্প শুনবো আধার থেকে আলোতে ফেরার গল্প শুনবো আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে আমাদের প্রাণপ্রিয় ভাই আমাদের খুবই খুবই শুভাকাঙ্ক্ষী বড় ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ থানার তিন নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রহমতুল্লাহ ভাই আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তার জীবনের পরিবর্তনের গল্পই ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাব চলুন বেশি দেরি না করে তার মুখ থেকেই ইনশাল্লাহ আমরা তার জীবনের গল্পটি শুনতে যাচ্ছি তো আমি সর্বপ্রথমেই আমাদের রহমতুল্লাহ ভাইকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম করছি রহমতুল্লাহ ভাই আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম আজকে আমরা আপনার জীবনের গল্প শুনবো আপনার মুখ থেকেই শুনবো আমি বেশি কথা না বাড়িয়ে আমি চাচ্ছি আপনার মুখ থেকেই আপনার জীবনের পরিবর্তনের গল্পটি শুনতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে আমার জীবনের পরিবর্তন একটু কিছু বললেই নয় সম্ভবত দু সালে জানুয়ারির প্রথম তারিখে নায়বা আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা সৈয়দ মুফতি ফয়জুল করিম দামাদ বরকতমা আলিয়া আমাদের মহল্লাতে আসেন ওনার একটি মাহফিল ছিল আমার আব্বা যান উনিও শাইক রহমতুল্লাহর মুরিদ উনি সবসময় আমাকে চরমণ্ডার দাওয়াত দিতেন তো আমি কখনোই অ্যাকসেপ্ট করি নাই যাব এরকমটাই বলতাম তো পনেরো সালে যখন নাইবা আমির শাহ আমাদের মহল্লাতে আসলেন তখন আব্বাজান আমাকে বললেন যে চমনার হুজুর আসবেন তুমি 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 থাইকো তা আব্বাজানের দাওয়াতে আমি সেদিন ছিলাম আমি যখন মাহফিলে উপস্থিত হইলাম তখন দেখলাম যে না আমিরুল মুজাহিদিন একটা কামরার ভিতরে তারপর আমি কামরার ভিতরে যখন ঢুকলাম দেখলাম নায়ব আমি সাহেব বিভিন্ন মুজাহিদদের সাথে কথা বলতেছেন ফাঁকে ফাঁকে আমার দিকেও তাকাইতেছেন আমি এক নজরে হুজুরের দিকে তাকাই আমার নজর ছিল হুজুরের দিকে তাকাইছিলাম এবং আমার কাছে খুব ভালো লাগতেছিল এক পর্যায়ে হুজুরে যখন স্টেজে উঠবেন তখন আব্বা জান হুজুরকে বলতেছেন যে হুজুর আমার ছেলে ওর জন্য দোয়া করবেন এই কথা বলার পরে হুজুর একটা হাসি দিল এবং আমার আমার দিকে তাকাইল তখন হুজুরকে আমি জড়ায় ধরি একেবারে খুব শক্তভাবে জড়ায় ধরি এবং হুজুরকে খুবই নরম সুরে বলে যে হুজুর আমার জন্য দোয়া করবেন এতটুকু বলতে পারছি হুজুর আমাকে মুইসা দিল এবং আমার মাথা থেকে নিয়ে আমার দুই গালে হুজুর দুই হাত দিয়ে আমাকে মুছে দিল তারপর হুজুরকে আবার জড়ায় ধরি আমি যে হুজুরে আপনার জন্য দোয়া করবেন হুজুর হাসি দে বলেছে ঠিক আছে এই বলে হুজুরে স্টেজের দিকে হুজুরে রওনা হলো হুজুরে পিছে পিছে আমিও গেলাম হুজুরের একেবারে সামনাসামনি আমি বসলাম হুজুরে মাহফিল শুরু করলো শেষ পর্যন্ত ছিলাম সেদিন মাহফিল আমি অনেক কান্নাকাটি করলাম এবং আমার কাছে জীবনে এরকম বয়ান আমি শুনিনি শুনিনি বললেই চলে আমি ওনার বয়ান শুনলাম মুগ্ধ হয়ে শুনলাম খুব ভালো লাগলো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম তো মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে পরিবর্তন এর পিছনে আপনার বাবাই আপনাকে প্রথমে তাস্কিল করেছেন চর্মনায় চর্মনার মাহফিলে যাওয়ার জন্য কিন্তু আপনি যাননি প্রথম থেকে এরপর আপনার মহল্লায় নাইবা আমিরুল মুজাহিদিন দামাদবারকাত আসলেন আপনি মাহফিলে গেলেন সেখানে যে তারপরে হুজুর কি আপনাকে তাসিল করেছিলেন মাহফিলে যাওয়ার জন্য চরমার ময়দানে সেটাই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে হ্যাঁ হুজুর যখন মাহফিল শেষ করে যখন চলে যাচ্ছেন তখন হুজুরের পিছনে পিছনে আমিও আসতেছিলাম এক পর্যায়ে হুজুর যখন গাড়িতে উঠবে ঠিক ওই মুহূর্তে হুজুরকে আবার ওনার হাতে ধরলাম এবং বললাম যে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন হুজুর আবারও আমাকে অনেকটাই মোহব্বতের আলিঙ্গনে আমাকে আমার গায়ে হাত দিলেন জড়িয়ে ধরলেন এবং বললেন যে চর্মনায় যাও তোমাকে চর্মনার দাওয়াত দিলাম তারপর থেকে চর্মনা যাওয়ার প্রতি একটা শক্ত ইরাদা করলাম যে না চর্মনায় যাব তাছাড়া আগেই বলছি যে আজকে নায়বা আমিরুল মুজাহিদিনের পূর্ণ বয়ানটা আমি শুনছি আমার কাছে খুবই ভালো লাগছে চর্মনায় সময় আসলো আগামীকাল চর্মনায় যাব আমি রহমতুল্লাহ ভাই কি একটু মাঝখানে ইন্টারপ করতে চাই আপনি এর মাঝে চর্মনায় যাওয়ার নিয়ত করলেন নাইবে আমি সাহেব আপনাকে তাশকিল করলেন যাওয়ার কথা বললেন বলার পরে আপনি শক্ত ইরাদা করেছেন আপনি চর্মনার ময়দানে যাবেন কিন্তু আমি একটু পেছনের দিকে যেতে চাই আসলে এই চর্মনায় যাওয়ার পূর্বের অবস্থান চর্মনায় যাওয়ার পূর্বে অবশ্যই আপনি এমন ছিলেন না আপনার পরিবর্তন ছিল আপনার কর্মকাণ্ড ছিল অন্যরকম আপনি অন্যভাবে চলাফেরা করতেন আমি যতটুকু জেনেছি আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন কি ছিল আপনার পূর্বের অবস্থান এরপর আপনি চর্মনায় গেলেন যাওয়ার পরে আপনার পরিবর্তন সেটাও শুনবো কিন্তু আগেকার অবস্থানটা একটু জানতে চাচ্ছে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আপনি একটু বলবেন আসলে চর্মনা যাওয়ার আগে আমার অবস্থাটা এমন ছিল যা মনে করলে সত্যি আমার খুবই ভয় লাগে যে আমি এমনটা ছিলাম আসলে আমি যে মহল্লাতে থাকি এই মহল্লার একটা কুকুরের দাম আছে কিন্তু আমার মনে হয় আমার দাম ছিল না দুনিয়ার এমন কোনো গুনাহের কিংবা খারাপ কাজ নাই যে কাজের সাথে আমি জড়িত ছিলাম না আমিরুল মুজাহিদিন হজর পেশাব চর্ম নাই আমাকে কল্যাণের দিকে ডাক জারুসিলায় আজকে আমি মসজিদ চিনছি মাদ্রাসা চিনছি জারুসিলায় আজকে আমি আল্লাহ রসুলকে চিনছি ওলামা একরাম চিনছি আমি সব সবসময় হেডফোনে গান শুনতাম অনেক সময় গান শুনতে শুনতে ঘুমায় যেতাম কিন্তু এখন গানের আওয়াজ আমার কাছে বিষের মতো লাগে এখন আমার কাছে মধুর আওয়াজ লাগে কোরআন তেলাওয়াত কিংবা কলরবের গান যেগুলো আমি শুনি এবং আমার ফ্যামিলিকে সবসময় আমি শুনানের পিছনে উদ্বুদ্ধ করতে থাকি যাই হোক আমি তো প্রথমে বলছি যে প্রত্যেকটা গুনাহের কাজে আমার হাত ছিল আর মুখে দাড়ি ছিল না চর্মনার মাধ্যমে মুখে দাড়ি হয়েছে আমার মাথায় টুপি ছিল না আমার চুলের মধ্যে সুন্নতি কাটিং ছিল না লম্বা লম্বা চুল ছিল গায়ে ও তাকোয়া পরহেজগারি পোশাক ছিল না আমার পরনে লুঙ্গি বা পায়জামা সুন্নতি এই পোশাকটাও ছিল না চর্মনারু সিলাই এগুলো আজকে আমার মধ্যে আমার মধ্যে আসছে দর্শক যতটুকু আসলে বুঝতে পারলাম উনি এই মুহূর্তে হয়তো অনেক কিছুই বলছেন না বাকি উনি এতটুকু একটা কথা বলেছেন যে এমন কোনো গুনাহের কাজ নাই যেটা ওনার দ্বারা সংঘটিত হয় নাই তো এরকম একজন মানুষ আজকে আপনাদের সামনে উপস্থিত কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চর্মনায় উসিলায় চর্মনায় মাহফিলের উসিলায় চর্মনায় তরিকার ওসিলায় আজকে তার পরিবর্তন মাথায় পাঁচকলি টুপি মুখে মুখভর্তি দাড়ি এক মুষ্টি দাড়ি সুন্নতি জুব্বা তার পরনে আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারছি তো রহমতুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব যে তো ওনার প্রথম যে চর্মনায় সফরটা ছিল চর্মনায় মাহফিলে যাওয়ার যেই ঘটনা আমি তার কাছ থেকে শুনব কীভাবে গেলেন এবং ওখানে যাওয়ার পরে ওনার অনুভূতিটা কী সেটা ওনার মুখ থেকেই শুনবো রহমতুল্লাহ ভাই তো কেমন ছিল আপনার চর্মনায় যাওয়ার সেই ঘটনা প্রথম চর্মনায় যাবেন কি কি প্রস্তুতি ছিল আপনার ভিতরে কেমনে গেলেন কিভাবে গেলেন ওখানে যাওয়ার পরে কি কী মনে হয়েছে আপনার কাছে একটু যদি আমাদেরকে ছোট করে বলতেন আমাদের তিন নং ওয়ার্ডের পক্ষ থেকে সবসময় একটি লঞ্চ করে চর্মনা যাওয়ার উদ্দেশ্যে তো সেই লঞ্চ আগামীকাল ছাড়বে আমি আজকে রাতে ডিসিশন নিলাম যে চর্মনায় যাব ডিসিশন নেওয়ার পরেও রাতে কয়েকবার ঘুম ভাঙছে আমার এর মধ্যে আবার পরিবর্তন মনের পরিবর্তন যে চর্মনায় যাব কি যাব না যাই হোক এইভাবে আস্তে 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 সকাল হলো সকাল হওয়ার পরে আনুমানিক লঞ্চ ছাড়বে সাড়ে নয়টায় কিংবা দশটায় তা আমার নয়টার দিকে আমার মন পরিবর্তনটা এরকম আসে যে নেয় আমি যাই যাওয়ার দরকার মনটা একটু যাওয়ার জন্য ব্যাকুল হইল তারপর আমি একটা বালিশ একটা কাঁথা এগুলো ঘুসাইলাম ঘুসানোর পরে আমি আমার বাসা তিনতলা ওইখান থেকে আমি একবার নিচে যাই আবার উপরে আসি নিচে যাই উপরে আসি এইভাবে কয়েকবার মানে আমি এই খেতার গার্ডটি নিয়ে আমি কিভাবে আমি মহল্লা দিয়ে আমি যাব আমার কাছে লজ্জা লাগতেছিল যাই হোক এক পর্যায়ে মনের সাথে জিহাদ করে আমি বাসা থেকে বের হলাম একটা রিক্সা নিয়ে কাজপুর ব্রিজের নিচে গেলাম যখন গেলাম দেখলাম যে যে লঞ্চ প্রায় ছেড়ে দিবে এই সময় আমি উঠলাম উঠার পরে আমি আমাকে ওই লঞ্চের প্রায় লোক চিনে সবাই খুশি কেমন আছো কেমন আছো যেতেছ আলহামদুলিল্লাহ খুশি এরকম অনেক বাহবা আমাকে দিতেছে আমি তেমন কথা বলতেছে না শুধু মুখে একটু হাসি রেখে হুঁ হা এরকমটাই বলতেছি আমার ভিতরে অন্য কিছু হয়তো চলতেছিল যাই হোক এক পর্যায়ে আমি লঞ্চের ছাদে উঠা গেলাম যেখানে লোকের সমাগম একেবারেই কম ওখানে বসলাম বসার পরে বসার পরে ভাবতেছি যে আমি কই রওনা হইলাম এত সুন্দর বাড়ি এত সুন্দর এলাকা এত সুন্দর পরিবেশ রেখে আমি সেই বরিশাল এত দূরে যাচ্ছি ওইখানে আমি কিভাবে থাকবো আমার মন তেমন একটা সায় দিচ্ছে না এমনও মন বলতেছে যে তুই প্রয়োজনে লঞ্চ থেকে লাভ দিয়ে তুই বাড়ির দিকে চলে যা। যাই হোক মনকেও বুঝাইতেছি আবার ভিতর থেকে মন না যাওয়ার ব্যাপারও খুব তাগে তাগাদা দিতেছে এইভাবে যখন প্রায় দুই ঘন্টার মতো লঞ্চ চলা শুরু করলো তারপর মনের ভিতরে একদম একটা প্রশান্তি শুরু হইলে এর মধ্যে জোহরে নামাজ পড়লাম আসরের নামাজ পড়লাম মাগরীবের পরে হালকায় জিকিরের আয়োজন করলো তারা তাদের সাথে বসলাম মাগরীবের পর সম্ভবত চরমনে আসছি চর্মনায় পৌঁছলাম আমি আমার দুলাবাই মাওলানা এমদাদুল হক ওনার কাছে গেলাম উনি তো খবর পাইছে আমি আসতেছি লঞ্চে বারবার আমার সাথে ফোনে যোগাযোগ করতেছে কতটুকু আসলাম কতটুক কী তো সত্যি সত্যি যখন উনি আমাকে চরণের ময়দানে একেবারে সরাসরি দেখলো উনি আমাকে জড়ায় ধরলো এবং জড়ায় ধরা কান্নাকাটিও করলো এবং খুব খুশি হইলো এবং আমাকে বলল যে এখানে তিন দিন সাড়ে তিন দিন আমরা থাকবো তুমিও থাকবা কষ্ট হলেও তুমি থাকবা অ্যাকচুয়ালি তারপর থেকে আমি ওইখানে ছিলাম আমার কাছে তেমন কষ্ট মনে হয়নি সব দিকে আমার কাছে ভালো লাগতেছিল বিশেষ করে চর্মনার উদ্বোধনী বয়ান জোহর থেকে শুরু জোহরের বয়ান শুনলাম ওইখানেও চোখের পানি প্রত্যেকটা বয়ানে আমি শুনছি জোহরের বয়ানে উদ্বোধনী বয়ানেও মানে কান্নাকাটি হয়েছে তারপরে যখন মাগ্রিবের বয়ান চলতেছিল। মাঘরীব বয়ানের শেষের দিকে আমি খুব কান্নাকাটি করতেছি এবং আমার চোখের সামনে আমার জীবনের যতগুলো গুণা ওই গুনার একটা সাইনবোর্ড আমার সামনে ভেসে উঠল এবং এই গুনার জন্য এই এই শাস্তি এরকম একটা সাইনবোর্ড আমার চোখের সামনে ভাসলো। তখন আমি আমার কাছে অনেক ভয় লাগতেছিল অনেক খারাপ লাগতেছিল যে আমার জীবন আমি এত গুণা করছি এবং এত গুনার জন্য এত শাস্তি হ্যাঁ আল্লাহ আমি এই এই গুণা আমি কিভাবে মাপ করাবো এবং এই শাস্তি আমি কিভাবে ভোগ করব। এই একটা ভয় আমার ভিতরে খুব কাজ করতেছিল। এবং আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে বারবার মাপ চাইতেছিলাম তারপর আস্তে আস্তে এই তিন দিনের মধ্যে আমি ওয়াদা করলাম যে জীবনে আর নামাজ ছাড়ব না মাথায় টুপি রাখব, গায়ে পাঞ্জাবি রাখব, দাড়ি আর কাটবো না যদিও আমি একেবারে যুবক ছিলাম আমার যদি ছবি অতীতের কিছু ছবি আছে। আপনারা যদি দেখেন তো বুঝবেন আমি একেবারেই সব দিক দিয়ে পারফেক্ট ছিলাম আমার এই বয়সে আমি যে দাঁড়িয়ে রাখব অনেকটাই কষ্টকর অনেক যুবকদের জন্য কিন্তু ওইখানে যাওয়ার পরে আমার কাছে এই সমস্ত এই নিয়তগুলো করার পেছনে আমার কোনো কষ্টই হয়নি এটাই শান্তি মনে হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি খুব শান্তি পাচ্ছি দর্শক আসলে আমিও ওনার জীবনের গল্প শুনতে শুনতে এক গল্পের ভিতরে হারিয়ে গিয়েছিলাম একটা মানুষ কিভাবে তার পরিবর্তন ঘটে তার জীবনে চলার পথে কত ধরনের ঘটনা ঘটে যায় কত কিছু সে ফেলে আসে এরপরে একটা সময় সহি বুঝ যখন প্রাপ্ত হয় পিছনে সব কিছুকে মরিচিকা মনে হয় এটাই তো আসলে হওয়া দরকার প্রত্যেকটা মানুষের জন্যে সে যখন সঠিকটা বুঝবে মিথ্যাকে সে দূরে ঠেলে দিয়ে সত্যকেই আঁকড়িয়ে ধরবে এটাই আসলে হওয়া উচিত সকলের তো আমরা এতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম আমাদের রহমতুল্লাহ ভাইয়ের জীবনের গল্প ওনার জীবনের পরিবর্তনের গল্প আধার থেকে ফেরার গল্প আধার থেকে আলোতে ফেরার গল্প শুনতেছিলাম আমরা দর্শক আশা করছি এই গল্পটি শোনার পর আপনাদের অনেকের হৃদয়ে দাগ কাটবে নাড়া দিবে এবং আমরা চাই এই গল্পটি সকলের মধ্যে ছড়িয়ে দিতে এবং শোনার পরে যেন একটু হলেও সকলের হৃদয়ে একটু কম্পন সৃষ্টি করে আসলে আমরা কিসের মধ্যে আছি আসলে আমাদের কি করা উচিত কোথায় যাওয়া উচিত আমাদের পরবার আমাদের ঠিকানা কোথায় আমাদের কোথায় যেতে হবে সেই বিষয়টা যেন একটু আমাদের ভিতরে নাড়া দেয় এ ভাইয়ের গল্প শোনার পরে এটাই ছিল আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটি মানুষ যদি এই গল্প শোনার পরে একটু পরিবর্তন হয় পরিবর্তনের জন্য সচেতনতা তৈরি হয় সেখানেই আমরা সার্থক দর্শক এই ছিল আজকের মতন আমাদের এই জীবনের গল্পে পরিবর্তনের গল্পে প্রত্যাবর্তনের গল্পে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য আরেক ভাইয়ের জীবনের প্রত্যাবর্তনের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন পর্যন্ত প্রত্যাবর্তন টিভির সঙ্গেই থাকুন সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুমদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রত্যাবর্তন টিভি ভয়েস অব ট্রুথ